ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে আর শনিবার সন্ধে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটের পর্ব মানি আপনারা খুব নির্দিষ্টভাবে জানেন আমার সঙ্গে আপনাদের সঙ্গে যিনি থাকেন যার দীর্ঘ চৌত্রিশ বছরের অভিজ্ঞতা নক্ষত্র চর্চা পিন পয়েন্ট প্রেডিকশন শুধু তাই নয় ক্যারিয়ার কাউন্সেলিং থেকে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের প্রচুর সংখ্যক মানুষের মনের মনি কোঠায় যিনি পৌঁছে গিয়েছেন যিনি এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন আমি দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো ধন্যবাদ আজকে থেকে আমি গ্রহগুলোকে নিয়ে না বলছিলাম যেমন আমি বলেছিলাম যে ভাগ্যোন্নতি এবং সৌভাগ্য লভে মঙ্গলের ভূমিকা কি অলরেডি প্রায় একশো পঞ্চাশ কে মানে এক লাখ পঞ্চাশ হাজার লোকের অনুষ্ঠানটা দেখেছে আমি বলেছিলাম ভাগ্যোন্নতিতে শনির প্রভাব কি এবং শনি কখন সৌভাগ্য বা দুর্ভাগ্য দেয় অলরেডি এক লক্ষ লোক দেখেছে তো এখন না হাবিজাবি জ্যোতিষের থেকে সাধারণ মানুষ দেখছি তাদের মধ্যে একটা ট্রেন তৈরি হয়েছে পিওর অ্যাস্ট্রোলজি জানার জন্য মানে প্রকৃত জ্যোতিষ জানার জন্য এটা একটা গুড গুড যে সবাই একটা একটা ভালো লক্ষণ যে সবাই জানতে চাইছে যে কোন গ্রহ কিভাবে কোন জায়গায় থাকলে জীবনে কি কি হতে পারে তেমনি আজকে যে গ্রহটাকে নিয়ে আমি বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রহ সেই গ্রহটা হচ্ছে আমি মঙ্গল আর শনিকে নিয়ে দুটো গ্রহকে নিয়ে বলেছি আমি একটা একটা করে বলবো চন্দ্রকে নিয়ে বলবো বৃহস্পতিকে নিয়ে বলবো শুক্রকে নিয়ে বলবো রবিকে নিয়েও বলবো তো আজ রাহুকেতুকে নিয়েও বলবো ইন্টারেস্টিং থেকে ইন্টারেস্টিং গ্রহ গ্রহদের মধ্যে রাহুকেতুকে নিয়ে বলবো সেটা যে রাহুকেতু নিয়ে থেকে ইন্টারেস্টিং গ্রহ সেটাকে নিয়ে বলবো আজকে চন্দ্রগ্রহ আমাদের জীবনে কী প্রভাব ফেলে সেই সম্পর্কে আমি আলোচনা করব তার কারণ দেখুন চন্দ্রের কারণেই জোয়ার ভাটা হয় চন্দ্রের কারণেই পূর্ণিমা অমাবস্যা হয় এবং চন্দ্রের কারণেই এই পূর্ণিমা অমাবস্যাতে দেহের জল বৃদ্ধি হয় সেই জন্য দেখবে যখনই পূর্ণিমা এগিয়ে আসে বা অমাবস্যা এগিয়ে আসে তখন যাদের বাতের সমস্যা থাকে সেই বাতের সমস্যা বাতের প্রকোপ কিন্তু বৃদ্ধি হয় এবং সুতরাং আমাদের পৃথিবীর সবথেকে গ্রহ হচ্ছে চন্দ্র আবার বলি জ্যোতিষের ভাষায় আর বিজ্ঞানের ভাষায় গ্রহ কিন্তু এক নয় আমাদের ভাষায় গ্রহ মানে হচ্ছে সোর্স বা এনার্জি বিজ্ঞানের ভাষায় চন্দ্র কিন্তু উপগ্রহ যেন না পৃথিবী থেকে সৃষ্ট সূর্য থেকে সৃষ্ট পৃথিবী পৃথিবী একটা গ্রহ পৃথিবী থেকে সৃষ্ট চন্দ্র চন্দ্র একটা উপগ্রহ আমরা চন্দ্রকে গ্রহ বলছি এই জন্য যে যে মহাকাশের না কোনো প্রভাব কোনো না কোনোভাবে প্রভাব ফেলে সেটাকে গ্রহ বলা হয় বা সোর্স বলা হয় গ্রহ নাম বলে যদি আমরা এটাকে সোর্স বলতাম বা শক্তি বলি তাহলে বুঝতে সুবিধা হবে আমি যদি বলি চন্দ্র শক্তি বা

আমি পরে আলোচনা করব আজকে চন্দ্রের সম্পর্কে বলব তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে আমার প্রতিষ্ঠিত ভালো করে শুনবেন আমার প্রতিষ্ঠিত যে সমাজ বা আমার প্রতিষ্ঠিত যারা ভক্ত শিষ্যরা রয়েছে আমি বলি তারা ব্রহ্মময়ী সমাজের শিষ্য বা শিষ্যা বা ভক্ত মা তারার নামে হচ্ছে ব্রহ্মময়ী সমাজ আর আমাদের এই ব্রহ্মময়ী সমাজের সব বড় উৎসব হচ্ছে আমাদের বাসন্তী পুজো আমাদের আমার আমার থেকে আমার বাড়িতে তো ছোট করে হয় সেখানে স পাঁচেক লোক আসে কিন্তু বাসন্তী পুজো আমাদের খুব ভাইটাল এবারে বাসন্তী পুজো মানে যেটা অন্নপূর্ণা একদিন হয় তারপরে পুজোর মতোই হ্যাঁ সম্পূর্ণ পুজোটা হয় তাহলে কার্তিক গণেশটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ বাসন্তী ঠাকুরের কার্তিক গণেশটা চেঞ্জ হয়ে যায় যেমন সরস্বতীর সঙ্গে থাকে মা কার্তিক আর এমনি আমরা দেখেছি লক্ষ্মীর পাশে থাকে গণেশের পাশে থাকে লক্ষ্মী গণেশের বাঁ দিকে থাকে লক্ষ্মী আর সরস্বতীর বাঁ দিকে কার্তিকের বাঁ থাকে সরস্বতী এখানে চেঞ্জ হয়ে যায় বাসন্তী পুজোয় বাসন্তী পুজোয় ওই কার্তিক আর গণেশটা চেঞ্জ কার্তিকটা চলে যায় লক্ষ্মীর কাছে আর গণেশ গণেশ চলে আসে সরস্বতীর কাছে তো এর একটা কারণ আছে সেটা আমি পরে একটা বলবো তো চোদ্দ তারিখ হচ্ছে এবারে পয়লা বৈশাখ পড়েছে ফোর এপ্রিল যেটা রবিবার এই চোদ্দই এপ্রিল হচ্ছে অশোক ষষ্ঠী অর্থাৎ দুর্গা যে ষষ্ঠী বাসন্তী পুজোর যে ষষ্ঠী তিথি যেদিনকে অধিবাস করা হয় সেটা হচ্ছে এই চোদ্দ তারিখ পয়লা বৈশাখের দিন এবার পয়লা বৈশাখটা পড়েছে রোববারে তো এই দিনে এবারে অনেকের অনেক বহুদিন ধরে বহু ভক্তরা বলছিল আপনারা দর্শকরা বলছিল যে স্যার দীক্ষা কবে হবে অনেক দিন হয়নি দীক্ষা প্রদান সমারোহ এবারে আমরা দীক্ষা প্রদান সমারোহটা এই চোদ্দই এপ্রিল রবিবার আমরা রেখেছি অর্থাৎ চোদ্দই এপ্রিল রবিবার দীক্ষা আমি দেব আপনারা যারা দীক্ষা নিতে আগ্রহী তারা আমাদের যে গড়িয়াহাটের যে হেল্পলাইন নাম্বারটা আছে গড়িয়াহাটের দুটো নম্বর গড়িয়াহাটের চেম্বারের যে দুটো নম্বর ওই এবারে দীক্ষার প্রোগ্রামটা দেখছে নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান আর একটা হচ্ছে নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি সেভেন সিক্স থ্রি ওয়ান দীক্ষার ব্যাপারে এই নাম্বারে যোগাযোগ করবেন নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি সেভেন সিক্স থ্রি ওয়ান তার কারণ আমি শাক্ত মতে দীক্ষা দিই এখানে কুল্লুকা তারপরে চৌরগণেশের ড্যাস প্রাণায়াম তার থেকে শুরু করে জপের প্রপার নিয়ম এবং কীভাবে কুল্লুকা করতে হয় সেতু করতে হয় মহা সেতু করতে হয় জপ বিসর্জন করতে হয় তর্পণ করতে হয় যে কোনো মন্ত্র জপের পরে তর্পণ করতে হয় এতে দেহ শুদ্ধ হয় মন শুদ্ধ হয় জীবনে উন্নতির পথ সুগম হয় সেই জন্য দীক্ষা প্রত্যেকের প্রয়োজন ব্রাহ্মণরা তো গায়ত্রী মন্ত্রে দীক্ষিত হয় পইতে কিন্তু দীক্ষা সকলেই দিতে পারে ব্রাহ্মণ অব্রাহ্মণ ব্যতীত প্রত্যেকেই তো দীক্ষা সমারোহটা এবারে হবে কিন্তু চোদ্দোই এপ্রিল রবিবার পয়লা বৈশাখের দিন বালা 12টা থেকে যাতে রুববা ছুটির দিন রয়েছে বছরের প্রথম দিন অশোক ষষ্ঠীর দিন খুব ভালো তিথি একটা ফোন রয়েছে নিয়ে হ্যাঁ হ্যালো নমস্কার কে আছেন হ্যাঁ নমস্কার নমস্কার বলুন কে বলছেন নমস্কার আমি পাপিয়া নন্দী বলছি বর্ধমান থেকে আচ্ছা কার সম্পর্কে জানবেন আমি আমার সম্বন্ধেই জানতে যাইছি আচ্ছা অনুষ্ঠান দেখা হয় পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে

সকাল সাড়ে ছটা কোথায় বর্ধমানে জন্ম হ্যাঁ বেশ এটা যেটা দেখতে পাচ্ছি জন্মবার মঙ্গলবার মকর লগ্ন বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র রাক্ষসগণের জন্ম চন্দ্র নিচস্থ আজকে চন্দ্রকে নিয়ে বলবো এইটা হচ্ছে হরস্কোপ এখন বয়স হয়ে যাচ্ছে প্রায় একত্রিশ বছর তাই তো হ্যাঁ তো একত্রিশ বছর দেখো তোমার হরস্কোপটা দেখো লগ্নে রবি শনির বীজ যোগ তৈরি করেছে সব কাজে বাধা পড়াশোনায় হয়তো ভালো হবে কিন্তু এখনো চাকরি বাগড়ি পাওনি সপ্তম স্থানে শনি নিজে দেখছে সুতরাং বিয়ে থাওয়া এখনো হয়নি 31 বছর বয়স তার মানে পড়াশোনা আছে কিন্তু না চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে সব কিছু কাজ আটকে রয়েছে হ্যাঁ এখানে গোড়োন দোষও তৈরি হয়ে রয়েছে একটা বৃশ্চিক রাশি রাশির সঙ্গে চন্দ্র আর গোড়োন দোষ তৈরি হয়ে রয়েছে তো দেখো দितीय শুক্র চাকরি দেবে একটু ওয়েট করতে হবে এখনো বছর দুয়ে ঠিক আছে চাকরির জন্য দেড় বছর ওয়েট করতে হবে চাকরির যোগ আছে সরকারি চাকরির জন্যই চেষ্টা করো এই সেগুলোর দিকের পরীক্ষাগুলো দাও কিন্তু বিয়ের জায়গাটা খুব সমস্যা আছে বিয়েতে প্রচন্ড বাধা আসবে এবং পরবর্তীকালে বৈবাহিক জীবনও খুব খারাপ হবে বৈবাহিক জীবনে তো সেই জন্য চারটাকে ভালো করে একটু কাউকে দেখাও ভালো কাউকে দেখিয়ে যা যা করণীয় চারটাকে একটু সংশোধন করার চেষ্টা করো ঠিক আছে

দীক্ষার ব্যাপারে আবার বলি গড়িয়াটের যে হেল্পলাইন নাম্বার সেখানেই যোগাযোগ করতে হবে নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান পনেরো তারিখ সোমবার এটা এই দিন আমাদের ইনস্টিটিউটে সমাবর্তন উৎসব হবে আমাদের যে ইনস্টিটিউট রয়েছে কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি এখানে জ্যোতিষ শেখানো হয় সারা ভারতবর্ষের এটা অন্যতম বৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান হ্যাঁ তো সেখানকার ছাত্রছাত্রীদেরকে নিয়ে পনেরো তারিখে সমাবর্তন উৎসব হবে কেন এই এক বছর ধরে তারা বিভিন্ন পরীক্ষা দিয়েছে তার সার্টিফিকেট গুলো দেওয়া হবে অ্যাওয়ার্ড গুলো দেওয়া হবে এবং তার পাশাপাশি আমি দু ঘন্টা জ্যোতিষের বিভিন্ন বিষয় নিয়ে আমি বলবো দুই থেকে আড়াই ঘন্টা আমার বক্তব্য থাকবে লাঞ্চও থাকবে তার পনেরো তারিখ হচ্ছে সোমবার সপ্তমীর দিন মানে দুর্গা সপ্তমী বা বাসন্তী সপ্তমী যাই বলেন না কেন ওই দিন কি হচ্ছে ওই একদিকে পুজোটা হচ্ছে আচ্ছা 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 আরেক পাশে সমাবর্তন অনুষ্ঠান তাহলে যারা ইনস্টিটিউটের ছাত্ররা পুজোটাও অ্যাটেন্ড করতে পারছে আবার সমাবর্তন সমাবর্তন উৎসবটাও পাচ্ছে প্লাস ওই দিনকে লাঞ্চের ব্যবস্থা থাকে আর অষ্টমীর দিন হচ্ছে আমার যারা পুরাতন পুরাতন ক্লায়েন্টরা রয়েছে যারা ষোলো ষোলো তারিখ প্রচুর বিল হবে পুরাতন ক্লায়েন্ট আমার তো নেহাত সারা পশ্চিমবঙ্গে প্রায় ক্লায়েন্ট বলতে আড়াই তিন লক্ষ প্রচুর মানুষ উপরের ক্লায়েন্ট রয়েছে তো অত মানুষ তো হয়তো সবাই আসতে পারে না কিন্তু না হলেও অন্তত হাজারখানেক লোক তো অ্যাসেফিরেটলি আসবে তো সেই কারণে ষোলো তারিখ ষোলো তারিখ অষ্টমীর দিন পুরাতন ক্লায়েন্ট এবং যারা আমার ইতিমধ্যে দীক্ষা দিয়েছেন পুরাতন যারা শিষ্য এবং শিষ্যরা রয়েছে তারা আসবেন ওই দিন বিকালবেলা চারটে থেকে সন্ধি পুজো রয়েছে তো সেগুলো তারা করতে পারবে আর যারা আমাকে এতদিন দেখিয়েছেন আমি তো প্রত্যেকটা গ্রহদোষের বিভিন্ন রকম পুজো দিই যেমন মাঙ্গলিক দোষ থাকলে বিয়ে হতে চায় না বিয়ে বাধা আছে তো আমি সেখানে বলি কুম্ভ বিবাহ বা বগলামুখী প্রয়োগ দিই আমার যাদের স্রাপির দোষ থাকে আমি বলি নৃসিংহ প্রয়োগ করাতে যে প্রতিকারের পাশাপাশি পুজোগুলো রয়েছে যাদের কোনো কোনো জড়ত্ব দোষ রয়েছে শুক্ররাও জড়ত্ব দোষ থাকলে জীবনে সব কিছু আটকে যায় কোনো কিছুই জড়ত্ব মানে যেমন জড়ো অবস্থা হয় যে একটা মানুষ বিছানা থেকে উঠতে পারছে না দাঁড়াতে পারছে না খেতে পারছে না জড়তের মতো সেরকম শুক্ররাও যোগটাই হচ্ছে জড়ত্ব দোষ এটা থাকলে শুক্র অপসিত মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করতে হয় তো এরকম বিভিন্ন একুশ ধরনের বাইশ ধরনের পুজো হয় তো সেই যে যারা নতুন ক্লায়েন্টরা আমাকে এই দেখিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত মানে প্রত্যেকটা ক্লায়েন্টেরই আমি যে যে দোষ থাকে যাদের যাদের প্রতিকার লাগে আমি কিছু না কিছু পুজোর বিধান আমি লিখে দিই পুজোটা করাতে হবে এই যে নতুন ক্লায়েন্টের যে পুজোটা এবারে হবে হচ্ছে ওই নবমীর দিন ওই দিন কুমারী পুজো হয় আমাদের ওই দিনই হোম হয় তাহলে চোদ্দ তারিখ ষষ্ঠী এই দিন দীক্ষা পনেরো তারিখ সমাব ইনস্টিটিউটের স্টুডেন্টদের জন্য সমাবর্তন সমাবর্তন ষোলো তারিখ হচ্ছে পুরাতন ক্লায়েন্ট যারা রয়েছেন এবং শিষ্যরা রয়েছেন তা শিষ্য শিষ্যরা রয়েছে তাদের জন্য এই দিন অষ্টমী আর সতেরো সতেরো তারিখ হচ্ছে নবমী পড়েছে এই দিনকে নতুন ক্লায়েন্ট এর পুজোগুলো দেওয়া হবে পুজোর ব্যাপারেও ওই গড়িয়াটের যে হেল্পলাইন নাম্বার রয়েছে নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি সেখানে যোগাযোগ একটা ফোন রয়েছে নিয়ে নি হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার নমস্কার তো হ্যাঁ আমি বলছি আমার ছেলে জন্য একটু জানতে চাই হ্যাঁ কোথা থেকে ফোন করছেন দাদা আমি বাগবাজার থেকে আমি দাদার সাথে গেছিলাম আচ্ছা সালে গেছিলাম ছেলের এইটার আগে

মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশি দেখি ঠিক করা আছে আচ্ছা বেশ দেখি দশার আচ্ছা বারো সালেই দিয়েছি আচ্ছা এই রাগুর দশা না কাটলে বিয়ে হবে না সোজা কথা রাহুর দশাটা শেষ হচ্ছে তেসরা মার্চ দু হাজার পঁচিশ নেক্সট ইয়ারে মার্চে কাটছে মানে আরো একটা বছর আচ্ছা আচ্ছা তারপরে বৃহস্পতি শুভ দশা আরম্ভ হবে ষোলো বছর চলবে দু পঁচিশ থেকে দু পর্যন্ত বৃহস্পতির দশা চলবে থার্ড মার্চ দু পঁচিশ থেকে সুতরাং একটা বছর অপেক্ষা করতে হবে এখন যোগাযোগ করতে পারেন কিন্তু বিয়ে যা হবে মার্চ তেসরা মার্চ দু পঁচিশের পর ঠিক আছে আচ্ছা আচ্ছা

সুতরাং চন্দ্র থেকে মনের বিচার করা হয় সোজা কথা আমাদের যা কিছু এই যে দেখুন আপনি কোনো ব্যাপারে দুঃখ পাচ্ছেন আবার কোনো ব্যাপারে আনন্দ পাচ্ছেন সুখে আছেন আনন্দে আছেন আবার কোনো ব্যাপারে আপনি হতাশাগ্রস্ত দুঃখ পাচ্ছেন তো এই যে মনের যাবতীয় অবস্থা এটাকে কন্ট্রোল কোনো দিন আপনি দেখুন খুব হাসি খুশি থাকেন কোনো দিন আপনি দেখুন সেই দিনে যেন যত রাজ্যের চিন্তা যত রাজ্যের ঝামেলা সপ্তাহে সেই দিনই এসে পড়ে দেখবেন একটা দিন পার্টিকুলারলি সপ্তাহে সাতটা দিন লক্ষ্য করবেন যে আপনার সোমবারটা খুব ভালো যায় সেই দিন যত ভালো ভালো কাজ হয় আর যেই শনিবারটা পড়ে সেই দিন যত রাজ্যের বাধা যত রাজ্যের ঝামেলা বিভিন্ন ধরনের অশান্তি আপনাকে ফেস করতে হয় মঙ্গলবার আপনি খুব ভালো থাকেন আর বৃহস্পতিবার এলেই আপনার টাকা পয়সা বন্যার মতো খরচা হয়ে যায় যে কোনো কারণে খরচা হবেই সেই দিন তো এই যে ঘটনাগুলো যখন ঘটে এটাই চন্দ্র আমাদের নিয়ন্ত্রণ করে প্রত্যেক দিন একটা মানুষের মানসিকতাকে সেই জন্য রাশি ফল আচ্ছা কোথা থেকে বিচার হয় চন্দ্র থেকে যেহেতু ওই সাত দিন যে রাশি থেকে একটা করে রাশি বা নক্ষত্রে ঘুরছে বিভিন্ন রকম ভাবে বিচার হয় সুতরাং চন্দ্র যদি আপনার ভালো হয় তাহলে সেই ছেলেমেয়েরা সেই মানুষেরা মনের দিক থেকে খুব শান্ত খুব ক্রিয়েটিভ মাইন্ডেড সকলের সঙ্গে মিশতে ভালোবাসে সকলের সঙ্গে আনন্দ করতে ভালোবাসে ক্রিয়েটিভ মাইন্ডের হয় কিছু কিছু মানুষ আছে না হাসি খুশি সবাইকে নিয়ে মেতে থাকতে ভালোবাসে তার মানে জানতে হবে চন্দ্র তাদের ভালো আর মিশতে না চাওয়া হিংসা জেলাসি মনের মধ্যে প্রচণ্ড রাগ যে কোনো কাজে মনোসংযোগের ভীষণ অভাব এই একটা কাজ শুরু করলো তাই ছেড়ে দিল তার মানে জানতে হবে তার জন্মছকে চন্দ্রগ্রহ বিপীড়িত

মানে বিভিন্ন রকম চারটে বিকেল চারটে কোথায় বাগনান কার ব্যাপারে বললেন

লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ তৃতীয় স্থানে রাহু বিয়ে যাই হবে জন্মস্থান থেকে একটু দূরে হবে ষষ্ঠে শুক্র দেখো তোমার কিন্তু গাইনোকোলজিক্যাল প্রবলেম স্কিনের সমস্যা এগুলো তুলনামূলকভাবে বেশি হবে হ্যাঁ কারণ শুক্র তো ষষ্ঠে ষষ্ঠ ষষ্ঠে শুক্র থাকলে গাইনোকোলজিক্যাল প্রবলেম স্কিনের প্রবলেম বেশি হ্যাঁ তাই এটা আমার বহু বছর ধরে এই আমি ভুগছি দেখো তোমার পড়াশোনা তো থাকবে কিন্তু চাদ বাকরি পেতে খুব সমস্যা হবে

সংশোধন করলে ভালো হতে চাইবে না কি হয় আমার আমি লিখেছি সেখান থেকে কিছুটা করে করে বলি চন্দ্র যাদের খারাপ থাকে তারা প্রচন্ড মেন্টাল ডিপ্রেশনে ভোগে সূচি ভাইগ্রস্ত ভাব বাথরুমে গিয়ে জল ঘেঁটেই যাচ্ছে কাপড় কেঁচেই যাচ্ছে বাথরুমে গিয়ে দু ঘন্টা ধরে বসে আছে বাথরুম করেই যাচ্ছে টয়লেট করতে গেলে দু ঘন্টা আড়াই ঘন্টা আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি আমার কাছে এসে বলেছে এরকম অবস্থা এই যে মেন্টাল ডিপ্রেশন সূচিবাহগ্রস্ত ভাব পাগলামি ভাব পাগলাটে ভাব কারোর সঙ্গে মিশতে না চাওয়া ভয় পাওয়া কনফিডেন্সের একান্ত অভাব কোনো ব্যাপারে কনফিডেন্স নেই এগুলো পীড়িত চন্দ্রের জন্য হয় চন্দ্র যদি রবির সাথে শুভ শুভ হয়ে বসে থাকে উদারবনের করায় আর চন্দ্র যদি রবির সাথে অশুভভাবে বসে থাকে যাদের চন্দ্র রবি একসঙ্গে থাকে তারা প্রচণ্ড দাম্ভিক প্রকৃতির হয় এবং লোক দেখানো কাজ করতে বেশি ভালোবাসে তাদের মধ্যে সবসময় একটা লোক দেখানোর প্রকৃতি থাকবে চন্দ্র যদি মঙ্গলের সাথে থাকে সেটা যদি শুভ হয় তাহলে তাদের মধ্যে আত্মভাব আত্মপ্রত্যয়ের ভাব ভালো হবে যে কোনো কঠিন পরিস্থিতিতে মনকে শান্ত রেখে সমস্ত কাজ এরা যতই বাধা আসুক সেটা থেকে অতিক্রম করতে পারবে কিন্তু চন্দ্র যদি মঙ্গলের সাথে অশুভ হয়ে অবস্থান করে ভীষণ রাগী প্রকৃতির হয় আর ঝোঁকের মাথায় সবসময় ভুলভাল কাজ করবে চন্দ্র যদি বুধের সাথে বসে থাকে এবং এটা যদি শুভ হয় তাহলে সেই ছেলেমেয়েরা মেধাবী হবে পড়াশোনা খুব ভালো করবে আর চন্দ্র যদি বুধের সাথে যদি অশুভ হয় তাহলে স্মৃতিশক্তি কম হয় এই পর্বেই ভুলে যাবে পড়াশোনা সেইভাবে করতে চাইবে না মোবাইলের প্রতি অ্যাডিকশান আমরা বলি না এখন তো মোবাইলের মধ্যে ছেলেমেয়েদের মেয়েদের অ্যাডিকশান খুব বেশি হয়েছে পড়াশোনায় মনোসংযোগ থাকে না পড়াশোনায় মনোসংযোগ করতে পারে না তো চন্দ্র আর ভূত যদি খারাপভাবে আমি দেখেছি অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে না মা বাবারা চিন্তিত তারা আমার কাছে আমাদের কাছে আছে জানতে চায় সবকিছু তো দেখেছি তাদের চন্দ্র হয় চন্দ্র বুধের সাথে রয়েছে বা চন্দ্রের বিপরীতে বুধ রয়েছে পড়াশোনা করছে না মনোসংযোগের অভাব হ্যাঁ বাবা মার কথা শুনছে না এক বলছে এক করছে এইগুলো এইগুলোকে দেখুন এই এই অশুভ যোগগুলোকে প্রতিকার করলে বেরিয়ে আসা সম্ভব এবং যারা দেখেছি যারা পড়াশোনা একসময় করতেই না আমার প্রতিকার করে তারা আজকে তারাও মেধাবী হয়ে ভালো র‍্যাঙ্কে কাজ করছে পিএসজি আমেরিকা কানাডা সব প্রতিষ্ঠা একদম তাই তবে আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে 8584038631 সকল চেম্বারের জন্য বুকিং নাম্বার থাকছে আপনারা ফোন করে নেবেন যে আপনাদের কাঁচা কাঁচা যে চেম্বার হবে আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে দ্বিতীয় পর্ব কালকে 12টা পাঁচে লাইভে আসছে একদম তাই দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও সঙ্গে থাকুন আগামীকালের পর্বে নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে